দিবন ডেকা গ্রেপ্তার দিনজোড়া জেরার অন্তত ইন্দ্রাণী তহবিলদারের আত্মহননের ঘটনায় জড়িত অভিযোগ চানমারি আরক্ষী গ্রেপ্তার করলে দিবন ডেকা এইগারী দিবন ডেকার বিরুদ্ধে ইন্দ্রাণী তহবিলদারের ব্যক্তিগত ফটো ভাইরাল করার অভিযোগ শুক্রবারে পুয়াই দিবন ডেকা উপস্থিত হয় চানমারি থানা হাফ প্যান্ট টি শার্ট পিঁধি থানাত হাজির দিবন ডেকা আরক্ষীর উচ্চ পর্যায়ের বিষয়ের উপস্থিতিত দিনজোড়াক চলিল সোধা পোছা আর সোধা পোছার অন্তত বিয়লি গ্রেপ্তার করা হল দিবন ডেকা লক্ষণীয়ভাবে চাকরির ভিন্নজনের পর ধন সংগ্রহ করে অনুরাগ সলিহাক দিয়ার আন এক যুগক সূত্রও আছে এস আই কেলেঙ্কারি নাম ভাগু খায় জেলর ভাত খাওয়া দিবন ডেকার এই দিবন ডেকা ইন্দ্রাণী অনুরাগর ব্যক্তিগত ফটো প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যক দিয়াক লো ইতিমধ্যে আরম্ভ হয়েছে আন এখন রাজনৈতিক যুঁজ কেবল দিবন ডেকাই নহয় চানমারি থানা দিনজোড়া জেরা চলিল তৃষ্ণা শর্মার তৃষ্ণা শর্মায় দুদিন পূর্বে ইন্দ্রাণী আত্মহননের ঘটনার অন্যতম অভিযুক্ত অনুরাগ সলিহার বিরুদ্ধে চানমারি থানা তরিছিল গোচর চাকরি আর সুরার বিপণির বাবদ অনুরাগ সলিহায় চল্লিশ লাখ টাকা লওয়ার অভিযোগে চানমারি থানাত গোচর দিয়া বিজেপির নেত্রী তৃষ্ণা শর্মাক ইতিমধ্যে দলের পর বহিষ্কার করা হয়েছে মোক দলৰ পৰা যিটো মানে বহিষ্কাৰ কৰিছে দলৰ এই সিদ্ধান্তক মই সন্মান জনাইছোঁ কাৰণ যিহেতুকে মই দলৰ নীতি মই নেমানাকে মই অনুৰাগ চলিহাৰ প্ৰলোভনত পৰি পেলাই মই তেখেতক কিছুমান কাম কৰাৰ বাবে পইচা দিছিলোঁ আৰু সেইটো মই অলৰেডি জনাইছোঁ আপোনালোককো জনাইছোঁ পুলিচকো জনাইছোঁ সেইবাবে দলৰ এই সিদ্ধান্তক মই সন্মান জনাইছোঁ একে সময়তে বিজেপি নেত্রীগীর আত্মহননের ঘটনার উচিত তদন্তর দাবি তুলি মহানগর আরক্ষী আয়ুক্ত সাক্ষাৎ করলে কেবাগারীও কংগ্রেস নেত্রী অভিযোগ আনলে বিজেপির মহিলা সুরক্ষিত নহয় কাশ্মীর ফাইলস চাই কান্দি কান্দি উলাই অহা বিজেপি নেত্রী এটা কত বলে প্রশ্ন করলে কংগ্রেস নেত্রী দলটিয়ে চরম দুর্ভাগ্যর কথা আমি কেবল কংগ্রেস বিজেপি এজিপি বলে নহয় আমি মহিলা হিসাবে মহিলা যাতে সুরক্ষা পাব লাগে মহিলাই যাতে এনেকুৱা অবর্ণন্য ঘটনার হাত হারিব লাগে মহিলার যে স্বাধীনতা আছে মহিলাই যে সকলো ক্ষেত্রে আগবাহিব পারে তার কারণে আমি সকলো একগোট হব লাগে যিসকলে ভাবে যে পয়সা দিলে চাকরি পাম তেওঁলোকেও যাতে আগবাড়ি আহে যে তেওঁলোকে পয়সা দিছিল বলে তেওঁলোকৰ কাষত আমি থিয় দিম আমি বিচাৰোঁ যে এই ঘটনাটোর জৰিয়তে যিখিনি চলি আছে দালাল রাজ চলি আছে ক্যাশ ফর জব চলি আছে এইবিলাক আসলতে বন্ধ হব লাগে আমার এটা সুরক্ষিত পরিবেশ আমার মহিলাসকলের কারণে দিয়ক যাতে আপুনি আমি সকলে আমার সাধারণ মহিলা সকলো এটা ফ্রি হেৰি কৰোঁ কাৰণ আমাৰ 50% যদি মহিলা হয় মহিলা যদি মহিলাক আমি সহায় নকৰোঁ তেতিয়াহ'লে কেনেকৈ ধৰণৰ কথা লক্ষণীয়ভাৱে ইন্দ্রাণী তহবিলদারের আত্মহননেৰে জড়িতৰ বিৰুদ্ধে কঠোর হবলৈ ৰাজ্যিক বিজেপি নেতৃত্বক পৰামৰ্শ দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় দলের ভাবমূর্তি বিনষ্ট করা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে প্রকাশ করলে নতুন সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুয়ে ইপিনে ভাইরাল হয়ে পড়া একটা ফোন রেকর্ডিংত থাকা রিয়া দাস নামের বিজেপি নেত্রীগীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত দিলে রাজ্যিক বিজেপি সভাপতি অভিযোগ দিছে অভিযোগ প্রক্রিয়াটো আমি চাব লাগিব তদন্ত পরীক্ষা করব লাগবে অভিযোগ সত্য সত্যতা যদি আছে নিশ্চয় তার বিহিত ব্যবস্থা লওয়া হব এনেদরে বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারের আত্মহত্যায় রাজ্যের রাজনৈতিক মহলত জোকারণি তুলিছে ইন্দ্রাণীর আত্মহননেরে এফালে যদি ব্যক্তিগত ফটো ভাইরাল করার অপরাধ আনফালে চাকরি নামত ধন সংগ্রহের যুবপুত্র এই দুই শৃঙ্খলত সোমাই পড়ছে ইন্দ্রাণী তহবিলদারের আত্মহননের ঘটনায় নাম সাগু হওয়া বহুকেইজন এতিয়াও পলাতক হয়ে আছে পলাতক হয়ে আছে অভিমন্যু দাস রেখান্ত দাস আর অসীম জ্যোতি চক্রবর্তী ঋত্বিক কৌশিক রাজু বড়া আর তিনিচুকিয়ারপরা উপাসনা গোস্বামীর সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট